দোকানের রেগুলার টাকা নাই, আমরা কয়েকবার বারণ করি তাও শোনে না। তাহলে এবারে একটা গাড়ি টাকা নিচ্ছিল, এবারে আর একটা গাড়ি পাশ দিয়ে আসে ওভারটেক করে টাকা দেবে না বলে পালিয়ে যাচ্ছিল, ওর গিয়ে বাসাটি গিয়ে ওকে মেরে দিয়েছে। আর অ্যাক্সিডেন্ট যে হয়ে গেছে, পুলিশ চলে গেছে, পুলিশ দাঁড়িয়ে আর এই নিয়ে কয়েকবার আমরা এখানে কত সময় ধরে এই বডি পড়ে রয়েছে রাস্তায়, 3 ঘন্টার উপর হয়ে যাচ্ছে। ধরেন এখানে পুলিশ আমাদের এই অশোকনগর থানা দীর্ঘ 2 বছর ধরে সমস্যা, ইলিগাল ভাবে পুলিশ গাড়ি ধরে, গাড়ি ধরে রাস্তা যানজট হয়ে যায়। হ্যাঁ, পুলিশ গাড়ি ধরার জন্য একটা গ্যাসের গাড়ি আসছিল, গ্যাসের গাড়িটা তারা করে ধরতে যায়, গ্যাসের গাড়ি পালানোর চেষ্টা করে। আমাদের একটা ডেলিভারে কাজ করে আবাল সিদ্ধি মাংসের দোকানে, বাইক নিয়ে আসছিল, ওখানে গিয়ে ওই গাড়িটা মেরে দেয়, মেরে দিলে এখন সেই 5:30 সকাল 5:30 সময় অ্যাক্সিডেন্ট হয়েছে রোড। আর একাধিকবার আরও আগে 1 সপ্তাহ আগে আমাদের ওখানে একটা ঘটনা হয়েছে, একাধিকবার থানায় আলোচনা করে কোনো সমস্যার সমাধান হয় না, পুলিশ শুধু 10-15 দিন বা তোলা বন্ধ করে, আবার এই রাজ্য সরকারের পুলিশ আবার 15-20 দিন হয়ে গেলে আবার তোলা তুলতে থাকে, একদম ভিখারির মতো হাত পাতে হাত পেতে পেতে সব বাইকগুলো ধরে গাড়িগুলো ধরে ধরে তোলা তোলে অশোকনগর এই থানার পুলিশ।